দীর্ঘ 72 বছর পরে এবছরের শ্রাবণ মাসে রয়েছে বিরল যোগ। এই বছরের শ্রাবণ মাসে কটি সোমবার পড়েছে, সোমবার পালনের রীতিনীতি, এবং যদি সোমবার আপনি উপোস থাকেন তাহলে কি খাবেন কি খাবেন না, এছাড়াও ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য শিবলিঙ্গে কি অর্পণ করবেন আর কি অর্পণ করবেন না সবই জানাবো আজকের এই ভিডিওতে। হিন্দু শাস্ত্র মতে সব থেকে পবিত্র মাস হলো হিন্দুদের এই শ্রাবণ মাস। এই মাসটি দেবাদিদেব মহাদেবের নামে উৎসর্গ করা হয়ে থাকে। বিশ্বাস করা হয় যে এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের আরাধনা করলে ভগবান ভোলানাথ ভক্তদের সকল মনের ইচ্ছা পূরণ করে থাকেন। সব থেকে অবাক করা ব্যাপার হলো এই শ্রাবণ মাসে তৈরি হচ্ছে এবার বিরল এক মহাযোগ। 72 বছর পরে এই বিরল যোগ শুরু হচ্ছে, আর শ্রাবণ মাস শুরু হচ্ছে এই সোমবার থেকে, এবং শ্রাবণ মাসটি শেষ হচ্ছে সোমবার দিয়েই। শ্রাবণ মাস গণনা করা হয় দুটি পদ্ধতিতে, একটি হলো পূর্ণিমা অনুযায়ী আর অপরটি সংক্রান্তি অনুযায়ী। পূর্ণিমা তিথি অনুযায়ী 22শে জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে এবং শেষ হবে 19শে আগস্ট, এবং সংক্রান্তি অনুযায়ী এই শ্রাবণ মাস শুরু হবে 17ই জুলাই থেকে এবং শেষ হবে 17ই আগস্টে। পূর্ণিমা অনুযায়ী এই শ্রাবণ মাসের তিথি 4টি সোমবার নয়, বরং 5টি সোমবার পড়ছে। এবারে আমরা জেনে নেব কবে কবে পালিত হবে এই সোমবার। প্রথম সোমবার পড়েছে 22শে জুলাই, এবং দ্বিতীয় সোমবার পড়েছে 29শে জুলাই, তৃতীয় সোমবার পড়েছে 5ই আগস্ট, এবং চতুর্থ সোমবার পড়ছে 12ই আগস্ট, পঞ্চম অর্থাৎ শেষ সোমবার পড়ছে 19শে আগস্ট। এই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। তাহলে চলুন এবারে আমরা জেনে নিই সোমবার পালনের রীতিনীতি। শ্রাবণ মাসের সোমবারে আপনারা চেষ্টা করবেন একটু সকালে সকালে ঘুম থেকে ওঠার জন্য। ঘুম থেকে উঠে স্নান করবেন এবং স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। এরপরে আপনারা আপনাদের নিজেদের ঠাকুর মন্দিরটা পরিষ্কার করবেন এবং তারপরে আপনার ইষ্ট দেবতার পুজো করবেন। তারপরে দেবতাদের সামনে প্রদীপ প্রজ্বলন করবেন। এরপরে আপনারা ঘরে যদি শিবলিঙ্গ থাকে অথবা যদি শিব ঠাকুরের চিত্রপট থাকে তাহলে শিব ঠাকুরের পুজো করবেন, আর যদি মন্দিরে গিয়ে পুজো করেন তাহলে বাড়ি থেকে জল, গঙ্গা জল, ধূপ এগুলো নিয়ে যেতে ভুলবেন না। যেন শিবলিঙ্গে গঙ্গা জল ও দুধ দিয়ে অভিষেক করবেন। শিবলিঙ্গে জল অর্পণ করার সময় 108 বার শিব মন্ত্র জপ করতে ভুলবেন না। যেন শিবকে ফুল ও বেলপাতা নিবেদন করবেন। দেবাদিদেব মহাদেবের সামনে আপনারা ফল মিষ্টি আপনার সাধ্যমতো ইত্যাদি দিয়ে ভোগ নিবেদন করবেন। দেবাদিদেব মহাদেবের পুজো করার সাথে সাথে এই দিনে মাতা পার্বতী ও নন্দী মহারাজের পুজো করতে একদম ভুলবেন না। যেন পুজো না হওয়া পর্যন্ত উপবাস থাকবেন। পুজোর পরে কর্পূর, ধূপকাঠি ও প্রদীপ জ্বালিয়ে আরতি করবেন। শিব ঠাকুরের ধ্যান বা শিবের কোনো মন্ত্র আপনারা মনে মনে পাঠ করতে পারেন, এবং সন্ধ্যেবেলা অবশ্যই আরতি করতে হবে, এবং আপনারা সন্ধ্যেবেলায়ও অবশ্যই শিব মন্ত্র জপ করবেন। এছাড়াও এই দিনে গরিব দুঃখীকে আপনার সাধ্যমতো দান করবেন। দান করা অত্যন্ত শুভ। এছাড়া দেবাদিদেব মহাদেবকে অত্যন্ত সন্তুষ্ট করার জন্য শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে শিবলিঙ্গে গঙ্গা জল, দুধ, বেলপাতা, ধুত্রা ফুল, আকন্দ ফুলের মালা, রুদ্রাক্ষরের মালা ইত্যাদি দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভুলেও এই দিনে আপনারা শিবলিঙ্গে হলুদ নিবেদন করবেন না, আরও নিবেদন করবেন না তুলসী পাতা বা কোনো লাল ফুল। এই পবিত্র শ্রাবণ মাসের সোমবারগুলিতে যদি আপনি উপবাস থাকেন তাহলে শুধুমাত্র আপনি সাত্বিক খাবারই গ্রহণ করতে পারেন। বিভিন্ন রকমের ফল, দুধ ও দুধ দিয়ে তৈরি মিষ্টি খেতে পারেন। এছাড়াও আপনারা সাবুদানা ও আলু খেতে পারেন। এই দিনে আপনারা নর্মাল লবণ খাবেন না, যদি প্রয়োজন হয় তাহলে সন্দক লবণ খেতে পারেন। এছাড়াও উপবাস ভঙ্গ করার সময় আপনারা চাল বা চালের তৈরি কোনো খাবারই খাবেন না। এছাড়াও সবুজ শাকসবজি, ফুলকপি, পটল, বেগুন, আমিষ খাবার একদমই খাবেন না। শ্রাবণ মাসের সোমবার পালন করলে এবং এই সোমবার শিবলিঙ্গে দুধ ও জল ঢাললে
দীর্ঘায়ু লাভ করা যায় এবং অসুখ বিসুখ থেকে মুক্তি পাওয়া যায়। জীবনে যদি আর্থিক সমস্যা চলতে থাকে বা যদি আর্থিক দিক থেকে উন্নতি পেতে চান, তাহলে শ্রাবণ মাসের সোমবারে দেবাদিদেব মহাদেবের পুজো করার সময় মহাদেবকে আপনারা চাল নিবেদন করুন, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জীবনে সমস্ত বাধাকে এড়িয়ে চলার জন্য মহাদেবকে মুগডাল নিবেদন করুন। এই শ্রাবণ মাসের পবিত্র সোমবারগুলিতে উপবাস করে মহাদেবের পুজো করলে এবং শিবলিঙ্গে জল ও দুধ ঢাললে আমাদের মন শান্ত হয় এবং মন থেকে সমস্ত রকমের নেগেটিভ শক্তি দূর হয়ে যায়। তাই বন্ধুরা, শুধুমাত্র মহাদেবেরই নয়, সমস্ত দেবী দেবতাদের সবথেকে প্রিয় মাস হলো এই শ্রাবণ মাস। দেবাদিদেব মহাদেবের কৃপা পাবার জন্য আপনারা প্রত্যেকেই শ্রাবণ মাসের এই সোমবারগুলি পালন করুন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি দেখে আপনার একটু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার আত্মীয় পরিজনের মধ্যে, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় ভোলানাথের জয়, জয় মাতা পার্বতীর জয়, জয় নন্দী মহারাজের জয়।